আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে নবারণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি আজ আমরা পূর্ব পঞ্চম শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায় আকাঈদ বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা পূর্বের ক্লাসে আমরা এই অধ্যায়ের কিছু অংশ রিডিং পড়েছি আজ আমরা এই অধ্যায়ের বাকি অংশটুকু রিডিং পড়ব তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সকল ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে বেলাইকনে ক্লিক করবে শিক্ষার্থী বন্ধুরা পূর্বের ক্লাসের লিঙ্কগুলো এই ক্লাসের ডিসক্রিপশনে দিয়ে দিব যাদের প্রয়োজন তারা দেখে নিও তাহলে চলো বন্ধুরা ক্লাসটি শুরু করি দুই মা দিনুকা অর্থ তোমার দিন কি তিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামকে দেখিয়ে বলা হবে মান হাজার রাজুল অর্থ এই ব্যক্তিকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম আমাদের এগুলো সঠিক উত্তর শিখিয়ে দিয়েছেন প্রথম প্রশ্নের উত্তর হল রাব্বি আল্লাহ অর্থ আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্নের উত্তর হল দিনই আল ইসলাম অর্থ আমার দিন ইসলাম তৃতীয় প্রশ্নের উত্তর হল হাজা রাসুল অর্থ উনি আল্লাহর রাসুল পৃথিবীতে যারা আল্লাহ ও তার রাসুলের কথা মতো চলছে তারা সবাই এ প্রশ্নগুলোর ঠিক ঠিক উত্তর দিতে পারবে তারা হবে সফল কাম কিন্তু যারা আল্লাহ ও তার রাসুলের কথা মতো চলত না তারা সঠিক উত্তর দিতে পারবে না আফসোস করে বলবে হায় আমি তো কিছু জানি না কবরে আরাম অথবা আজাব কবর হলো আখিরাতের প্রথম ধাপ পৃথিবীতে যারা পাপ কাজ থেকে বিরত রয়েছে তারা কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য কবর হবে আরাম ও শান্তিময় স্থান জান্নাতের সাথে তাদের যোগাযোগ করে দেওয়া হবে সেখানে তারা জান্নাতের শান্তি অনুভব করবে আর যারা পাপি তারা সঠিক উত্তর দিতে পারবে না তাদের জন্য কবর হবে আজাবের স্থান আজাব অর্থ শাস্তি জাহান নামের সাথে তাদের কবরের যোগাযোগ করে দেওয়া হবে সেখানে তারা ভীষণ আজাব ভোগ করবে আমরা পাপ কাজ থেকে বিরত থাকব। আল্লাহ তালা আমাদের কবরের আজাব থেকে রক্ষা করবেন কেয়ামত আল কেয়ামত এমন একদিন ছিল যখন এই নিখিল বিশ্ব এবং এর কোনো কিছুই ছিল না আল্লাহ তালা তার মহান কুদ্রতে সব কিছু সৃষ্টি করেছেন আবার মানুষের অবাধ্যতা যখন চরমে পৌঁছাবে আল্লাহর নাম নেওয়ার মতো একটি লোকও থাকবে না সেদিন আল্লাহ এই বিশ্বজগৎ এবং এর সব কিছু ধ্বংস করে দেবেন একেই বলে কেয়ামত বিশ্বজগতের এরূপ পরিণতি বিজ্ঞানীরাও স্বীকার করেন তারা বলেন এমন এক সময় আসবে যখন সূর্য শীতল হয়ে যাবে চাঁদের আলো থাকবে না গ্রহ উপগ্রহের মধ্যে সংঘর্ষ ঘটবে পৃথিবী এবং এর সব কিছু ধ্বংস হয়ে যাবে হাসর আলহাসর বিশ্বজগৎ ধ্বংস হওয়ার অনেক বছর পর আল্লাহ তালা সবাইকে পাপ পুণ্যের বিচারের জন্য পুনরায় জীবিত করবেন সবাইকে সেদিন আল্লাহর সামনে হাজির হতে হবে একে বলা হয় হাসুর এদিন আমাদের সব কথা ও কাজের হিসাব দিতে হবে যারা মমিন এবং যারা পৃথিবীতে ভালো কাজ করেছে তারা সেদিন আল্লাহর অনুগ্রহ পাবে তারা নিরাপদে থাকবে আর যারা ইমান আনেনি ভালো কাজ করেনি তারা ভীষণ বিপদের সম্মুখীন হবে তাদের কষ্টের সীমা থাকবে না মিজান আল মিজান আমরা যা করি যা বলি আল্লাহ সবই সংরক্ষণ করেন আমাদের চলাফেরা আচার আচরণ ভালো মন্দ পাপ সব কিছু লিখে রাখা হয় একে বলা হয় আমল নামা আল্লাহর হুকুমে একদল ফেরেস্তা সব কিছু লিখে রাখেন এই ফেরেস্তাদের বলা হয় কিরামান কাতিবিন হাসরের দিন আমাদের পাপ ও পুণ্যের আমল নামার ওজন করা হবে যার দ্বারা ওজন করা হবে তাকে বলে মিজান মিজান অর্থ পরিমাপক যন্ত্র ওজনে যাদের কাজ বেশি হবে তারা হবে জান্নাতের অধিবাসী যাদের পাপ বেশি হবে তারা হবে জাহান্নামী জান্নাত ও জাহান্নাম জান্নাত হল চিরস্থায়ী সুখের স্থান সেখানে কেবল শান্তি আর শান্তি আনন্দ আর আনন্দ পৃথিবীতে যারা ছিল ইমানদার যারা ছিল ভালো তারা চিরদিনের জন্য সেখানে বাস করবে জান্নাতে আছে আরামের সব রকমের ব্যবস্থা মন যা চাইবে সেখানে তাই পাওয়া যাবে সেখানে আছে উত্তম খাদ্য পানীয় এবং সুন্দর বাগান ও ফল ফলাদি সেখানে কোনো অভাব নেই অশান্তি নেই কোনো দুঃখ বেদনাও নেই জাহান্নাম নাম হলো চিরস্থায়ী কষ্টের স্থান পৃথিবীতে যারা ইমান আনেনি ভালো কাজ করেনি তারা সেখানে চিরদিন বাস করবে জাহান্নামে নামে কেবল দুঃখ আর দুঃখ সেখানে আছে ভীষণ ও ভয়ঙ্কর শাস্তি যেমন আগুনে পোড়ানো সাপের দংশন আরও নানারকম শাস্তি পরিকল্পিত কাজ শিক্ষার্থীরা আখেরাতের জীবনের স্তরগুলো উল্লেখ করে এর একটি তালিকা তৈরি করবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই কাজটি তোমাদের শ্রেণীকক্ষে করবে আখিরাতে বিশ্বাসের নৈতিক উপকার আখিরাত সম্পর্কে হজরত মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম যা শিক্ষা দিয়েছেন তার আগেকার নবীগণ ঠিক তাই বলেছেন আখিরাত ব্যাপারটি ভালো করে চিন্তা করলে বুঝতে পারা যায় যে আখিরাতের স্বীকৃতি ও অস্বীকৃতি মানুষের জীবনে বিরাট প্রভাব বিস্তার করে রয়েছে আখিরাতে বিশ্বাসী ব্যক্তি আল্লাহর পথে গরিবকে জাকাত দেন তিনি মনে করেন না এতে তার সম্পত্তি কমে যাবে তিনি সবসময় সত্য কথা বলেন এবং মিথ্যা থেকে বিরত থাকেন কুড়িয়ে পাওয়া কোনো মূল্যবান বস্তু পেলে তিনি মনে করেন এ বস্তু তার নয় এটি তিনি গ্রহণ করতে পারেন না সোজা কথায় জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম তাকে এক বিশেষ পথে চলার নির্দেশ দেয় কেননা ইসলামের প্রতিটি জিনিসের মূল্য নির্ধারিত হয় আখিরাতের ফলাফলের উপর কিন্তু আখিরাতে অবিশ্বাসী ব্যক্তি প্রত্যেক ব্যাপারে ইহকালের ফলাফলের উপর গুরুত্ব দেয় একজন মুসলিমের চরিত্র মুসলিম চরিত্রে থাকবে তালার ভয় সব কিছুর মালিক তালা এ ধারণা নিয়ে পৃথিবীতে সে বাস করবে সারা পৃথিবীর মানুষের দখলে যা কিছু আছে সবই আল্লাহর দান কোনো জিনিসের কি আমার নিজের দেহের মালিকও আমি নিজে নই সব কিছু তালার দেওয়া আমানত এ আমানত থেকে খরচ করার যে স্বাধীনতা আমাকে দেওয়া হয়েছে আল্লাহর ইচ্ছা অনুযায়ী তা খরচ করাই হলো আমার কর্তব্য একদিন আল্লাহ আল্লাহতালা আমার কাছ থেকে এ আমানত ফেরত নেবেন কেমতের দিন আমাকে প্রত্যেকটি জিনিসের হিসাব দিতে হবে এ ধারণা নিয়ে যে ব্যক্তি বেঁচে থাকে তার চরিত্র হবে সুন্দর মন্দ চিন্তা থেকে সে তার মনকে মুক্ত রাখবে কানকে দূরে রাখবে অসৎ আলোচনা শোনা থেকে কারো প্রতি কুদৃষ্টি দেওয়া থেকে চোখকে হেফাজত করবে মিথ্যা কথা বলা থেকে জিহবাকে হেফাজত করবে হারাম জিনিস দিয়ে সে পেট ভরবে না সে না খেয়ে থাকবে তবুও কারোর প্রতি সে জুলুম করবে না সে কখনো অন্যায়ের পথে তার পা বাড়াবে না মিথ্যার সামনে সে তার মাথা নত করবে না তার চরিত্রে থাকবে সততা ও মাহত্বের সমাবেশ সত্য ও ন্যায়কে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি প্রিয় মনে করবে জুলুম ও অন্যায়কে সে ঘৃণা করবে এ শ্রেণীর লোকই সাফল্য অর্জন করতে পারে যার অন্তরে আল্লাহ ছাড়া আর কারো ভয় স্থান পায় না আল্লাহ ছাড়া আর কারো কাছে সে পুরস্কার চায় না তার চেয়ে বড় ইমানদার আর কে কোন শক্তি তাকে বিচ্যুত করতে পারে সত্য ও ন্যায়ের পথ থেকে কোন সম্পদ ক্রয় করতে পারে তার ইমানকে তার চেয়ে বেশি বিশ্বস্ত পৃথিবীতে আর কেউ হতে পারে না কারণ সে কারোর আমানত বিনষ্ট করে না ন্যায়ের পথ থেকে সে মুখ ফেরায় না কথা দিয়ে কথা রাখে ভালো ব্যবহার করে আর কেউ দেখুক আর না দেখুক আল্লাহ তো কিছুই দেখছেন এ ধারণা নিয়ে সে সব কিছুই করে ইমানদারির সাথে এমন লোককে সবাই স্নেহ করে সম্মান দেয় এমনই করে পৃথিবীতে ইজ্জত ও সম্মানের সাথে জীবন অতিবাহিত করে যখন সে আল্লাহর সামনে হাজির হবে তখন তার উপর বর্ষিত হবে আল্লাহর অসীম অনুগ্রহ ও রহমত এ হল মহা সাফল্য দলীয় কাজ শিক্ষার্থীরা দলে বসে পরস্পর আলাপ আলোচনা করে একজন মুসলিমের চরিত্র কেমন হবে এর একটি তালিকা তৈরি করে মার্কার দিয়ে পোস্টার পেপারে লিখবে সবচেয়ে ভালো তালিকাটি শ্রেণীকক্ষে ঝুলিয়ে রাখবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই দলীয় কাজটি তোমাদের শ্রেণীকক্ষে সহপাঠীদের সাথে করবে শিক্ষার্থী বন্ধুরা পূর্বে আমি এই অধ্যায়ের উপরে আরও তিনটি ক্লাস নিয়েছি সেই ক্লাসগুলোতে আমি অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো শিখিয়েছি এবং বাকি অংশের রিডিং পড়াও শিখিয়েছি ওই ক্লাসগুলোর লিঙ্ক আমি এই ক্লাসের ডিসক্রিপশনে দিয়ে দিব তোমরা দেখে নিও পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ